মুক্তিযোদ্ধা। আমার বাবার নাম মৃত্যু মোহাম্মদ শের আলী, মাতা মৃত্যু মোসাম্মদ খুশিরন বেগম, ঠিকানা বৃহত্তর রংপুর, কুড়িগ্রাম জেলা, বর্তমান নাগেশ্বরী উপজেলা, সন্তোষপুর ইউনিয়ন, ধনিয়াগলা গ্রাম। আমি বঙ্গবন্ধুর 70 সনে ইলেকশনে ভোট দেই। যখন হানাদার বাহিনী অত্যাচার শুরু করলো, তখন আমি মার্চ এপ্রিলে আমি কুচবিহার দিনহাটা যাই, আমি ইয়েত ক্যাম্পে নাম দেই। দেওয়ার পর সেখান থেকে আমি শিলিগুড়ি মুজিব ক্যাম্প, ওখানে ট্রেনিং সেন্টার, সেখানে যাই। আমি ট্রেনিং নেই, 21 দিন ট্রেনিং নেই। আমার ট্রেনিংয়ের হাতিয়ারের সর্বপ্রথম SMC, 9mm SMC, 303 রাইফেল, SLR, ব্রিটিশ LMG, তারপরে এক্সপ্লোজিভ, মানে ব্রিজ ভাঙ্গা, গাছ ভাঙ্গা, রাস্তাঘাট ধ্বংস করা, এই সমস্ত প্রশিক্ষণ নিয়ে তারপর আমরা সেখান থেকে চলে আসি ওই 6 নম্বর বুড়িবাড়ি সেক্টর। শিলিগুড়িতে ছিল কোম্পানি কমান্ডার আলমগীর, আলমগীরের আওতায় আমরা কোম্পানিতে আসি। সেখান থেকে আমরা 6 নম্বর সেক্টরে আসি। সেক্টর কমান্ডার খাদিমুল বাশার, ওনার আওতায় আমরা যুদ্ধ শুরু করি। আমাদের কোম্পানি কমান্ডার ফকির আহমেদ ব্রিগেডিয়ার, ওইখান থেকে যুদ্ধ আমাদের সর্বপ্রথম যুদ্ধ হয় বড়কাতা, তারপরে গুড্ডিমারি, তারপরে পারুলিয়া, লাশ ফিনিশিং আমাদের হানাদার বাহিনীর সাথে যুদ্ধ হয় কাকিনিয়া। সেখানে আমরা একটা ক্যাম্প ধ্বংস করি, সেখান থেকে আমরা 5টা মেয়েকে উদ্ধার করি। উদ্ধার করার পর তারপরে আমরা চলে যাই তিস্তা থেকে আমাদের রংপুর মালয়েশিয়া ক্যাম্পে আমাদেরকে জয়েন করায়। মার্চে আমাদের মালয়েশিয়া ক্যাম্প ভেঙে দেয়। মালয়েশিয়া ক্যাম্পে আমরা হাতিয়ার জমা করি আমরা ক্যাপ্টেন ফারুক সাহেবের কাছে, ক্যাম্প কমান্ডার ছিলেন ক্যাপ্টেন ফারুক। সেখানে হাতিয়ার জমা দিয়ে আমরা বাড়িতে চলে যাই। বাড়িতে চলে যাওয়ার পর এই 2-4 বছর পরেই আমরা ওখানে খুব অভাব অনটন, তারপরে মুক্তিযোদ্ধার উপরে একটা টর্চারিং শুরু হয়, তখন আমরা হিল ট্যাক্সে চলে আসি সরকারি আওতায়। বর্তমানে আমরা মালচুরি আওতা অধীনে আছি। বেশ কিছুদিন আমরা ভাতা পেলাম, এখন বর্তমানে আমাদের ভাতা নিয়ে খুব সমস্যা। আমাদের উপজেলা ইয়ানু সাহেব বা DC, কয়েকবার আমরা সব মুক্তিযোদ্ধার দরখাস্ত করলাম, আমরা সবাই যে আবেদন করলাম, কিন্তু আমাদের ভাতা হচ্ছে না। ভাতাটার ব্যাপারে কী হলো কী না হলো এটাই তাদের কাছে আমাদের আপত্তি, যাতে আমাদের এই প্রস্তাবটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যায়।